শুনানি তোমার লগে রাস্তা যাইতে সময় কি তা হইছিল? নাই কেমন কিতা শরম লাইলাই আই বেয়া হয়ে গেছি বিটি তাই মোবাইল ইটা করে বলাই দিল বুঝে নিলাম বিহার স্যার কা ফলাইতে শুনা। আসসালামু আলাইকুম, কি তা খবর? ভালো আছেন? আর আশা করি আপনারা সব ভালো আছেন। আর আব্দুল আক্তার আইছেন, আপনারা দেখছেন মানে আমি আব্দুল আক্তারের লইয়া সকালে একটা লাইভ বসলাম, কিন্তু তানে লইয়া আর ভিডিও বানাইতে পারছি না বুঝছেন না, সময় দিয়ে একদম ম্যানেজ করতে পারছি না। সকালে আব্দুল আক্তার আইছেন, একদম সকাল সকাল আইছেন, তানোরও রাস্তাতে একটা বাক্কা বড় একটা ইয়ে হয়ে গেছিলো বুঝছেন না, এটা কইবে আব্দুল আক্তার কইবে কি তা হয়েছিল। তারপরে আব্দুল আক্তারে লইয়া তুই তুই গুড়িলাম, গুড়িয়া মানে কে তো হইলো পরে আর আব্দুল আক্তারে হইলাম রেস্ট লো, যা বেতলা গরম দেয় গুয়াহাটির গরম তো। আর আমিও একদম ও আইসি এখন মেঘে দেখায় নিতে বিজা খাবড় বড় বিজা ও বিজিয়া আইসি এখন সপ্তাহ কি জরুরি হয়েছে মানে এখন আমরা হসপিটাল যাইতাম, মানে আব্দুল আক্তার যেন পেশেন্ট ফাটাইয়ে দিছিলা এখন এনে দেখার যাইতা তাই খবর লইতা গিয়া তো এর লাগে কইলাম। আর বেশ দেরি করা যাইতো না বিবার চকলার হই হানাইলে মানুষ বুঝতে গিলা হ্যাঁ তানোর যখন পেশেন্ট তাই ফাটাইয়া দিছেন তাই তো একবার এনে যাইতে লাগবো তো এখন মানে আর বেশি ইয়ে করতাম না ভিডিও বেশি লম্বা করতাম না। আব্দুল আক্তার ছোড়া মাতিবা আর আমরা তাইমকে ডাইরেক্ট হসপিটাল। টেমা গরম ভাই আব্দুল হক ভাই তানে মানে বেশি রঙ মানছি এখন বর্তমানে খালি সিনার খালি টেমা গরম ভাই হইলে তা তাতে অসুবিধা নাই, এখন তানার নাম লাগিছে তানার পেজের নাম তখন অসুবিধা নাই। এখন আব্দুল হক ভাই সারার পয়লা খো নানি তোমার লগে রাস্তা যাইতে সময় কি তা হয়েছিল? নাই কেমন কিতা সরম। আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গমিত ডিমাপুর প্রায় চারদিন থাকছি ইলাই ডিমাপুর কইলাম তামু একদিন বা দুই দিন সিন্দর যে ফ্যান ফলোয়ার্স হোক বা নিজের বন্ধু বান্ধব এটা সুতিয়া বা জান্না আর বুঝছেন খুব কষ্ট করে কালকে রাত্রে ফ্লিটন হয়ে আইসি আইয়ে সুতিয়া তো আখন যাইয়া গুয়াহাটি গুয়াহাটি আমার সাতাম বাইলি আবার দেখা করি তিতলে এরা তোমার বেশি হেল্প করছে তিতলাই তোমার এ দ্বারা অন্য কোনো রুগী ফাটাই না সাতাম বাইলি হেল্প করে বা নিজেও কোনো রুগীরে বড় বুকে ফাইতে পারি গুয়াহাটির যে আমার বন্ধু এজন আছে বা মানুষ এজন আছে তোমার হেল্প করবো ফোন করে কইলেও হেল্প করবে। আজকে যদি আমি ডিমাপুরতে ডিমাপুরতে যাই আইসি গুড়া তা ডিমাপুরতে যাই গিয়ে যদি তাহলে মিললাম মিলিয়ে যদি গুছা করবো আপনি আইলে না হ্যাঁ ও সাতনাম বাইলে মিলাতে আইসি আর দোয়া করবা সাতনাম বাইর পেজে করে ফলো করবা পালা লাইক শেয়ার কমেন্ট করবা আর আমার লাগে দোয়া করবা আর আমার টেমা করেন তো আল্লাহ তোমার পেজ তো ফলো করছো আমার হেল্প কর দাঁড়া তুই হেল্প করবা হসপিটাল আমাদের হসপিটাল আমার জিএমসি হসপিটাল যাই ওই যোদ্ধা যখন মেদুগুড়ে ফাটাই দিয়েছিলাম বলে আমার দেখি গুয়াহাটি যখন আইসি বাচ্চাটার না না টাইনোর হল কো আমি গেছি মোবাইল তুলে দিয়ে যারা গাড়ি আইসি দিবেলাম থেকে। আচ্ছা একটা প্রশ্ন, তুমি মোবাইল গিয়ে মারি ফেলানি বাদে ট্রেনিং দম লাগাই দিছিল? না না এটা রেসিল আমি বেশি রেসিল নাম লাগাইলে আর আমি আমার এটা কিছু আগর অভিজ্ঞতা আছে ট্রেন টাইলে আমার আর আগে আগে তো ট্রেন আমার দিকে চলতো খুব স্পিডে নামতাম উঠতাম তো অভিজ্ঞতাটা কালকে হামা লাগাইছি। আচ্ছা মোবাইল গিয়ে মারি ফেলাই যাই আমি বেয়াল হয়ে গেছি তাই মোবাইল ইটা করে ফেলাই দিয়েছিল বুঝে নিলাম বিহার স্যার কাপ ফেলাই দিয়েছিল তাই মোবাইল ফেলাই দিয়েছে হয় আর কইতাম মিদা তানার এর মধ্যে চলতি তো টেইন হলাম গেছ ইস এইটা কিন্তু বহুত রিক্সর কথা জানি চলতি টেইন হলাম গেছ কিন্তু আজ চলে যাবো না নি এখন তানোর সব কিছু বর্তমান মোবাইল হ্যাঁ আজকে হাজার হাজার মানুষের লগে কন্ট্যাক্ট আছে সব কিছু তানোর মোবাইলে আর এই সময় যদি এখন মানুষের জন্য মোবাইল গাইব হয়ে যায় না নি মানুষের থাকা মুশকিল হয়ে যাবো হাসা কথা কেন ঠিক না নি আব্দুল আক্তার এ টু জেড তোমার মোবাইল মাথা খারাপ হয়ে আর তো কোনো লোকেশন নাই আন্দায় খানা লাগা বাড়ি যাওয়া লাগলো তাই জন্য গুয়াহাটি থাকলাম নে এবার আমি কিলা জানাও না তাই না আইসো না আইসো এখান তো আরও বড় ইয়ে আর আমরা ইয়েও করি না এখন আর ভিডিও বেশ লম্বা করতাম না ডাইরেক্ট হসপিটাল যাই না এটা চলো আচ্ছা তাই আপনারা শেয়ার করে দিবা আর আব্দুল হক ভাইরও সাপোর্ট করবা সবে আর আমরা এখন হসপিটাল যাই গিয়া হন গিয়া লাগে একটা ভিডিও বানাইলি মুহে ভিডিও বানাইয়া আপনারা দেখাইমু আপনারা পরবর্তীতে দেখবা বেশি করে শেয়ার করে দিবা ভিডিও অনেক শেষ করলে আসসালামু আলাইকুম।